রাসূলের দেওয়া যত তরিকা আছে সমস্ত বিধান এবং তরিকার সামনে মাথাগত করবার নাম কি ভাই? না। ঈমান এখন চাইছে আইন আমার বুঝা আসুক অথবা না বুঝা আসুক, বুঝা আসলেও আমাকে মানতে হবে, না বুঝা আসলেও মানতে হবে, এটার নাম কি? আমল করাটা জরুরি না। আপনাদেরকে সহজে বুঝাই, নামাজের হুকুম দিয়েছেন কে? আর আসতে বলেন কে? রোজার হুকুম, যাকাতের হুকুম, হজের হুকুম, সব বিধান দিয়েছেন কে? কেউ যদি 15 বছর পর্যন্ত সে যদি একত্র নামাজ না পড়ে সে কি বেঈমান হবে? তার ইমান দুর্বল হতে পারে কিন্তু সে কোনোদিন বেঈমান হবে না। কিন্তু এক ব্যক্তি তাহাজ্জুদ সহকারে পড়ে কিন্তু মাঝে মধ্যে নামাজের বিরোধিতা করে তাহলে সে কি? কথা ঠিক না গেছি? আল্লাহর অকথ্য বিধান অস্বীকার করবার কারণে সে কি হয়ে যায়? কেউ যদি তার জীবনে বালেগ হওয়ার পর থেকে আজও পর্যন্ত একটা রোজাও রাখে নাই সে কি বেঈমান? কিন্তু সে যদি প্রশ্ন করে যে আল্লাহ রোজা কেন দিছে তাহলে কি হয়ে যাবে? বেঈমানদের কাতারে পড়ে যাবে আল্লাহর অকথ্য বিধান অস্বীকার করবার কারণে। কথাটা কি বুঝছেন আপনারা? এবার আসেন এই কথা যদি আপনারা বুঝে থাকেন, এটা তো আমরা বুঝলাম আমল করি আর না করি সেটা আমার ব্যাপার, কিন্তু নিজেকে ঈমানদার দাবি করতে চাইলে আল্লাহ কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলবার মতো অধিকার আমার কথা ঠিক নেবে ঠিক, এটা বুঝছেন তো ভালো করে? এবার আসেন আমি আপনাদেরকে বুঝাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের আরেকটা সংজ্ঞা দেই। আপনাদের এলাকা তাবলিগ আছে না? তাবলিগ আছে কি আছে না? তাবলিগ ওলারা আটবার করে আসরের পরে গাস্ত করে কি করে না করবার পরে দেখবেন আসরের পরে তারা একটা দাওয়াত দেয় তো ভাই নগদ চলেন মসজিদে আলোচনা হইতেছে না পারলে মাগরিব বলে কি বলে না? তো সিলেটের ইয়াং সোসাইটি যুবক যারা আছে তারা তো মুরব্বীদেরকে সরাসরি বলতে পারে না, কানে কানে যায় বলে যে চাচা আজকে আমার প্যান ভালো নেই আলহামদুলিল্লাহ। কি ভালো নেই? প্যান ভালো নেই, লুঙ্গি ভালো নেই। ধর্মীয় পরিচয় পরে আসো, মানবতার পরিচয় আসো, অনেক মানুষ তো পাস্তা দিয়ে চলে যায় যে আজকে আমার প্যান ভালো নেই আর লঙ্গি ভালো নেই। কথা ঠিক নেবে ঠিক? তো যাদের প্যান ভালো ছিল না লঙ্গি ভালো ছিল না তারা আমার আজকের আলোচনা বুধবার কথা না। তাবলিগের মুরব্বীরা কেরাম বাদে মাগরিব চমৎকার ভাষায় একটা আলোচনা ইমানের সঙ্গে আমাদেরকে শিক্ষা দেয়। কি শিক্ষা দেয় জানেন? তারা কি বলে? নাহনু নারা আম্মা লা নারা কুল্লা মাখলুকিন কুল্লু মাখলুকিন লা ইয়াফালু ইল্লা বিনাসমিল্লাহ। তাবলিগের মুরব্বীরা কেরাম বলে আমরা দু চোখে যা কিছু দেখি বা না দেখি সব কিছুই মাখলুক। কথা ঠিক না বেঠিক? মাখলুক কোনো কিছুই করতে পারে না আমার আল্লাহর হুকুম ব্যতীত, কিন্তু আমার আল্লাহ তো দুনিয়া পরিচালনা করে মাখলুকের হুকুম ব্যতীত। কথা ঠিক না বেঠিক? এটার নাম কি? ঈমান। তো এই ঈমান যাদের ভিতরে থাকবে এই ঈমান তোমাকে নিয়ে যদি তুমি এই ঈমান যদি তুমি তৈরি করতে পারো তাহলে তুমি কি হবে? পরিপূর্ণ একজন ঈমানদার হবে। কথা ঠিক না বেঠিক? তো আমি বলেছিলাম শরীয়তের বিধানকে কেউ যদি না মানে সে বেঈমান হয় না, কিন্তু বিরোধিতা করলে কি হয়? এবার আসেন আল্লাহর দেওয়া কোরআনের কোনো একটা অক্ষর বা কোনো একটা শব্দকে অস্বীকার করার বা অবিশ্বাস করার তোমার আমার কোনো অধিকার আছে? আছে। কথাটা ভালো করে বলেন, আছে? অস্বীকার করলে অবিশ্বাস করলে কি হবে? কথাটা ভালো করে বুঝেন, আপনারাই বলতেছেন আবার আপনারাই জবাব দিয়ে, অবিশ্বাস এবং আল্লাহর কোনো কোরআনের আয়াতকে যদি কেউ ঘৃণা করে সে কি মুসলমান থাকতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের একটি আয়াতের মধ্যে স্পষ্ট ঘোষণা করতেছেন, তর্জমার ভাবমূর্তি আলোচনাটা আমি আগে বলি, আল্লাহ আমাদেরকে বুঝাতে যাচ্ছেন হে দুনিয়ার মানব সম্প্রদায় তোমাদের মধ্যে এমন একটা জাতি আছে যেই জাতিটা হচ্ছে তোমাদের মধ্যে হতে এমন একটা জাতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়েছি যেই জাতিটা হচ্ছে তোমাদের মধ্যে হতে সবচেয়ে উৎকৃষ্ট এবং দামি জাতি। কি জাতি? কথাটা একটু ভালো করে বুঝেন, তোমাদের মধ্যে হতে এমন একটা জাতি আছে যেই জাতিটা তোমাদের মধ্যে হতে সর্ব উত্তম এবং উৎকৃষ্ট, সেই জাতিটার নাম হচ্ছে আলেম সমাজ। কি সমাজ? এই কথার মেসেজ দেওয়ার জন্য এখানে আসছি। কি সমাজ? তোমাদের মধ্যে হতে এমন একটা জাতি আছে যেই জাতিটা তোমাদের কাছে সর্ব উৎকৃষ্ট এবং সর্বসম্মানিত, সেই জাতিটার নাম হচ্ছে আলেম সমাজ। কি সমাজ? আর আসতে বলেন কি সমাজ? আর আসতে বলেন কি সমাজ? এটা ভিতরে গাছেন কোন সমাজ? আলেম সমাজ। কথাটা বলতেছেন কে? এখন কোরআনের আয়াত বুঝেন, আল্লাহ বলতেছেন
انما يخشى الله من عباده العلماء انما يخشى الله من عباده العلماء আল্লাহর কোরআনের আয়াতের তর্জমা হচ্ছে এই পৃথিবীর মধ্যে এমন একটা জাতি আছে যেই জাতিটা আল্লাহকে বেশি ভয় করে আর আল্লাহকে যেই জাতি বেশি ভয় করে আল্লাহর কাছেই হচ্ছে তারা সবচেয়ে বড় দামি মানুষ তার মানে বোঝা গেল পৃথিবীর মধ্যে সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ একটা জাতির নাম বর্তমান সমাজে হচ্ছে আলেম সমাজ কি সমাজ এখন এই কথাটা বলেছেন কে আর আজকে বলেন কে গোত্র দাও হলে হইতে পারে তোমার কোন আলেমকে তোমার ব্যক্তিগত কারণে পছন্দ না হতে পারে কিন্তু তুমি যদি নিজেকে পরিপূর্ণ ইমানদার দাবি করতে চাও মুসলিম হিসেবে কোন আলেমের বিরুদ্ধে বিশুদ্ধ করবো তুমি ইমানদারের কোন অধিকার নাই কথা ঠিক না বেশি কথা বললে এখন মুরব্বীরা কষ্ট পাবেন আই এম সরি কষ্ট পেলেও আমি আপনাদের কাছে অগ্রিম ক্ষমা চাচ্ছি কিন্তু কথাটা বলো আমাকে সুযোগ দেন এখানে যারা বয়স্ক মুরব্বীরা আছেন আমার বয়স একেবারেই কম আমার বয়স একেবারেই কম এই অল্প বয়সে কথাটা বলাটাও বেমানান হচ্ছে কিন্তু তারপরও বলছি উম্মতের উপকারার্থে বয়স যাদের 55 60 এক পাও কবরে চলে গেছে বয়স যাদের 55 60 এক পাও কবরের দিকে চলে গেছে এই সমস্ত মুরব্বীরা এখনো পর্যন্ত মসজিদে এদেরকে যদি দর্দটা মুরব্বী যদি আমি দাঁড় করাই বুকে হাত দিয়ে বলবো কসম খেয়ে বলবো কাক করা দিতে হবে না 10টা মুরব্বী দাঁড় করাবো 8টা মুরব্বী থাকবে তারা সূরা পাতে এবং একলা শুদ্ধ করে করতে পারে দর্জনের মধ্যে 8টা মুরব্বী থাকবে যাদের সূরা পাতে এবং একলা শুদ্ধ নাই কথা ঠিক না বেঠিক কিন্তু এই সমস্ত মুরব্বী এনে কারণটা ওনারা সূরা একলা শুদ্ধ না করলেও কোন শুক্রবারে ইমাম সাহেব ছিল না সেটা প্রতি হিসাব তারা পরে শুক্রবারে উঠায় কোন বৃহস্পতিবারে মসজিদ বাড়িতে গিয়েছিল সেটা তার জুমার পর ভালো করে মনে হয় কথা ঠিক না বেঠিক এটা আপনাদের সমাজ হয় কি হয় না ইমাম সাহেবদেরকে বাস দেন দিতে থাকেন সমস্যা নাই কিন্তু দেওয়ার আগে নিজের ব্যাপারে একটু হিসাব করেন আপনাদের এলাকাতে দেখবেন যুবক পোলাপন্ডা স্কুলে পড়ে না স্কুলে কলেজে স্কুলে কলেজে পড়বার পর একটা সময় দেয় খাবারের জন্য এটাকে কি বলা হয় টিফিন দেওয়া হয় কিনা টিফিন দেওয়ার সময় ছেলে মেয়ে দুইটা দুই দিক থেকে একসাথে হয় রাস্তা দিয়ে হাঁটবার সময় দেখবেন অক্কাশালি রাস্তা দিয়ে যাওয়ার সময় সুমায়ার সাথে ক্রাশ খায় কি খায় এটা যুবকরা একটু ভালো করে বুঝবার কথা কার সাথে ক্রাশ খায় সুমায়ার সাথে ক্রাশ খায় তো অক্কাশালি সুমায়ার সাথে ক্রাশ খাওয়ার পরে তার আরেক বন্ধুকে বলে কি রে আমি তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় সুমায়ার সাথে ক্রাশ খাইছি তো ক্রাশ খাওয়ার পরে যুবকরা একটু কাজ খাওয়ার সময় চিন্তা ভাবনা করে কাজ খায়ও কারণ তুমি যেটাকে কাজ ভাবতেছো আল্লাহ নবী সেটাকে তোকে জেনে বলেছে হাদিসের ভাষ্য অনুযায়ী বলা হয়েছে দুনিয়াতে যে সমস্ত যুবকরা কাজ খাবে এই সমস্ত যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে চোখের মধ্যে গরম শিশা ডাইলে তাদেরকে শাস্তি দেওয়া হবে তাদের কাজ খাওয়ার সময় চিন্তা ভাবনা করে কাজ খায়ও আমি যে কথাটা বুঝাইতে চাইছি কাজ খাওয়ার পরে একটা যুবকের সাথে একটা মেয়ের নতুন নতুন সম্পর্ক হয় কি হয় না হওয়ার পরে দেখবেন ওই ছেলেটা মেয়ের সাথে সম্পর্ক ধারণ করবার জন্য সম্পর্ক দৃঢ় করবার জন্য সে চেষ্টা করে ওই মেয়ের সাথে বিশুদ্ধ ভাষায় কথা বলার জন্য কথা ঠিক না ঠিক তার ভাষাকে যত স্বাধীন করতে পারে একান্ত না পারলে বাংলার সাথে ইংরেজি সিলা মিক্স করে কথা ঠিক না ঠিক কেন তার সম্পর্ক ঠিক রাখবার জন্য কথাটা একটা যৌক্তিক আলোকে আল্লাহ আপনাদের সামনে হ্যাঁ যুবক ভাইরা মুরব্বীদেরকে কথা বলতেছি এই জন্য তোমরা এটা ভাই বলা তোমাদের সূরা ফাতে আর একটা শুদ্ধ আছে তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই দুনিয়ার একটা অবৈধ নারীর প্রেমের ভালোবাসাকে সাকসেস করবার জন্য যদি তার বাংলা ভাষা বিশুদ্ধ করতে হয় আর তুমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে দুনিয়ার সমস্ত ক্ষমতাশীল মালিক রব্বে কারিমের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন তুমি বিলেত মারাবে আর তখন তুমি সেই প্রেম এবং ভালোবাসা করতে গিয়ে তোমার সূরা ফাতে অশুদ্ধ থাকবে আমার আল্লাহ তোমার তেলাওয়াত শুনে নামাজ কবুল করবে তুমি ধারণা করলে কি করে কথা ঠিক না বেঠে মহতরম হাজরিন কাজেই আপনাদেরকে একটা অনুরোধ করি ইমাম সাহেব আর মসজিদকে বাস না দিয়ে তাদের কাছ থেকে সূরা ফাতিহার একলা শুদ্ধ করার চেষ্টা করেন শিখলে কি হবে আল্লাহর নবী এটা ভালো করে জানতেন আপনারা যে একটা কোরআন শরীফ খতম করে পড়ার মতো যোগ্যতা আপনাদের হবে না সেজন্য আল্লাহর নবী আপনাদের জন্য সহজ করে গিয়েছেন বলে দিয়েছেন এই যুগের উম্মতেরা তারা যদি আল্লাহর কোরআনের সূরা ইখলাসটাকে যদি বিশুদ্ধ করে কেউ একবার পাঠ করে আমার আল্লাহ তাকে 10 বার কোরআন পড়ার সওয়াব দেয়
জেরে বসেন জি محترم হাজেরিন তো যেই কথাটা বলতেছিলাম ইমাম সাহেব আর মুয়াজ্জিনদেরকে বাসনা দিয়ে নিজের সূরা ফাতিহা এবং সূরা ইখলাসটাকে শুদ্ধ করো তোমার জীবনে মুক্তির পথ হবে কথা ঠিক না বেঠিক ঠিক ইমাম সাহেব আর হুজুরদেরকে বাস দিলে কি হয় এটা পরবর্তী আলোচনা আসতেছি محترم হাজেরিন এরপর যদি তুমি সূরা ফাতিহা বিশুদ্ধ করে সূরা ইখলাস বিশুদ্ধ করে যদি দুইবার তেলাওয়াত করতে পারো আমার আল্লাহ পাক তোমাকে 20 পরাক্রম করার সওয়াব দান করবে সূরা ইখলাস যদি বিশুদ্ধ করে তিনবার তেলাওয়াত চেষ্টা করো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 30 পরাক্রম করার সওয়াব দান করবে محترم হাজেরিন এখন আসি ক্লাস পয়েন্টে যারা আমাদের বয়স অতিক্রম হয়ে আজকে আমরা এভাবে চলতেছি কিন্তু আমাদের সমাজের মধ্যে আলেম সমাজ যেটা আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট এবং সর্বোত্তম একটা জাতির নাম কি আর আসতে বলেন কি সমাজ আলেম সমাজ আলেম সমাজ এই কথা স্বীকৃতি দিয়েছেন আল্লাহ কাজেই কোন আলেম তিন বিয়ে করছে আর চার বিয়ে করছে সেটা তদন্ত কমিটি আল্লাহ তোমাকে তৈরি করে নাই কথা ঠিক না বেঠে মুহতারাম হাজেরিন দুই নম্বর কথা হচ্ছে আলেমদেরকে আর বর্তমান মসজিদের মধ্যে আমাদের এই সমাজের মানুষ ওলামায়ে কেরামদেরকে অনেক নিচু চোখে দেখে আমরা ভালো করেই জানি আমারও কষ্ট হচ্ছে এসে দাও আসতেছে না মুহতারাম হাজেরিন তো যেই কথাটা বলতে চাই মুহতারাম হাজেরিন যেই কথাটা বলতেছিলাম যে আমাদের এই সমাজের মধ্যে ওলামায়ে কেরামদেরকে অনেক নিচু করে দেখা হয় কথা ঠিক নেবে ঠিক অনেক আসা আমার এই মাহফিল শুনবার পরে রাস্তা থেকে বের হয়ে যায় বলবে কাকমুল্লার বয়ান শুনে আসছি আছে কি নাই আমি জানি আছে আমাকে না বললো মসজিদের ইমাম সাহেবকে বলে বেটা যাকে তুমি কাকমুল্লা বলে গালি দিচ্ছ গালি দাও সমস্যা নাই কিন্তু তোর বাবারা জিজ্ঞেস করি তোর জন্ম হওয়ার পর তোর কানের মধ্যে আজান দিছে কি তোর মা তোর বাবা সাক্ষী দিবে কাকমুল্লা তোর আজান দিয়েছিল সিলেট হাইওয়ে ঢাকা মহাসড়কে যদি কোনোদিন বাসের বাড়ি খেয়ে বা হুন্ডারা বাড়ি খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া বয়ে রেখে হয়ে আখেরাত মুখী হও তখন ওই অনলাইন থেকে ওই সমস্ত কোনো বক্তাদেরকে খুঁজে পাবে না যাদের কথা শুনে তুমি ওই হুদেরকে কাকমুল্লা ডেকেছিলে শেষ পর্যন্ত বিপদের সময় ওই কবরস্থানে নেওয়ার জন্য কাকমুল্লাকে তোমার দরকার হবে কথা ঠিক না বেঠে কাজে ইমাম সাহেবকে বাদ দেওয়ার সময় একটু কমায় দিয়ে চিন্তা ভাবনা করে দিয়ে কিন্তু আপনাদের যেই আচরণ আমরা দেখতেছি ওলামায়ে কেরামদের প্রতি আপনাদের যে আচরণ আমরা দেখতেছি তারা শুধু সহ্যের মুখে আছে আর ধৈর্যের মুখে আছে কিন্তু এই সমস্ত ওলামায়ে কেরাম যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায় খোদার কসম খেয়ে বলতে পারি এক একটা মুয়াজ্জিন এই মসজিদের মুয়াজ্জিনের খাদেমগিরি না করে ওরা পাশে আরেকটা দোকান চালাইলে মাসে 30-35 হাজার টাকা দালমুড়ি বিক্রি করতে পারবে আরে বেটা যেই মসজিদ তোমার এলাকার শহরের সমস্ত মুসল্লি কন্ট্রোল করতে পারে সেই মসজিদে মুড়ি বিক্রি করে 35 হাজার টাকা ইনকাম করতে পারবে না তুমি ধারণা করলে কি করে তুমি ধারণা করলে কিভাবে যেই ইমাম সাহেব তোমার এলাকার সমস্ত নেতাদেরকে কানে ধরে উঠায় আর বসায় এতটুকু জ্ঞান যার আছে ওই ইমাম সাহেব চাকরি ছেড়ে দিয়ে যে 40 হাজার টাকার দাম করে বিক্রি করতে পারবে না এটা তুমি ধারণা করলে কি করে সবই পারে কিন্তু দায়িত্ব কি ওয়ারাসাতুল আম্বিয়া কালেমার এলাহিয়াতের দায়িত্ব নিয়েছে সেইখানে তারা ছোট হয়ে গিয়েছে এই দায়িত্ব নিতে গিয়ে তোমাদের উপর ধৈর্য ধারণ করে তোমাদের সমস্ত অকাট্য কথাগুলো সহ্য করে তারা ইমামতির দায়িত্ব পালন করে কথা ঠিক না বেঠে কিন্তু আজকে তোমরা হয়তো গায়ের জোরে কথা বলতেছ বলতে থাকো আপত্তি নাই আল্লাহ তোমাদেরকে কি বলে জানো তোমাদের মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন অবকাশ দিয়েছে হে দুনিয়ার মানব সম্প্রদায় আরিফ বিন হাবিব সহ বাংলাদেশের গোটা সমস্ত আলেম জাতিকে ইমাম সাহেবকে হয়তো তোমরা কটু কথার মাধ্যমে আঘাত করতে পারো সেই আরিফ বিন হাবিব অথবা মসজিদের ইমাম সাহেব তোমাদেরকে গায়ের জোরে কোনো প্রতিবাদ না করতে পারে কিন্তু তাদের ভিতর থেকে যখন আগ শব্দটা তৈরি হয় সেই আগ শব্দ আমার আল্লাহর কাছে যাইতে দেরি হয় কিন্তু আমার আল্লাহ ঘোষণা করেন মান আযানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাম যাই আমার ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলেছে যারা আমার আলেমদের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে হয়তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নগদ কিছু বলতেছি না কিন্তু বেটা মৃত্যুবরণ করে দেখ তোর হাত পা ভেঙে কিভাবে কুড়িয়ে দিতে হয় আমি আল্লাহ সেইভাবে ফেরেশতা নিয়োজিত করতেছি কথা ঠিক না বেঠি মুহতারাম হাজেরিন তো যেই কথাটা বলতে চাই আমরা যদি এই যুগের মধ্যে চলতে চাই আমাদের জন্য কোরআন মানা আবশ্যকীয় কিনা এখন কোরআনের মধ্যে আমাদেরকে সার্টিফিকেট দিয়েছেন এই জাতির মধ্যে সর্বোৎকৃষ্ট একটা জাতির নাম কি আবার বলে এই মেসেজ দেওয়ার জন্য আসছি নাম কি আলেম সমাজ আগে
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুবতী এবং সুযোগকে আলেমদের থেকে একজন আলেমকে দাঁড় করায় দিলেন যিনি আল্লাহর পক্ষ নিয়ে কালেমার একত্ববাদের পক্ষ নিয়ে শিরকিয়াত এবং বাস্তবতার বিরুদ্ধে কথা বলতে গেলেন সেখানে এই কথা বলতে নতুন নব্য ফেরাউন এবং আবু জাহল আবার জাগরণ হলো কথা ঠিক না বেঠি জাগরণ হলেও কোনো লাভ নাই উনাকে আল্লাহ যে পরীক্ষা করাইতেছে এটাই আমরা ওদের ভবিষ্যৎ করি শাইখুল হাদিস এর মঞ্চে চেয়ে বড় মঞ্চ তিনি দখল করবেন কথা ঠিক না বেঠি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আশা কবুল করো সকলে বলে আমিন দুই নম্বর কথা আলেমদের সাথে বেয়াদবি করলে কি হয় আলেমদের সাথে বেয়াদবি করলে কি হয় আল্লাহ তো স্বয়ং নেই কিন্তু আমাদের অনেক সময় কি জানেন অনেক নসিহত আমরা শুনি ঠিক কিন্তু আমাদের মাথায় ধরে না আমরা বিশ্বাস করি কিন্তু মাথায় ধরে না আছে না ভাই অনেকে আছে জান্নাত জাহান্নাম সবকিছু বিশ্বাস করে কিন্তু মাথায় কি করে না ধরে না ভাই কি হয় না তো আমাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই আলেমদের বিরুদ্ধে চারণ করবার কারণে কবরের মধ্যে যে শাস্তি দিবে এটাকে আমরা বিশ্বাস করি এখন এই কবরের শাস্তিটা কতটুকু হবে আজকে আমাদের মোবাইলের মধ্যে ন্যাংটা ব্লু ক্লিক আর টিকটক দেখবার কারণে জাহান্নামের এই আলোচনাগুলো শুনলে আমাদের কলিজা পরিবর্তন হয় না দিল পরিবর্তন হয় না কথা ঠিক না বেঠি